আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এখন বর্তমানে আছি কাটাখালি, এটা হচ্ছে কাটাখালি ব্রিজ। কাটাখালি ব্রিজের পাশে একটি সুন্দর একটি জায়গা আছে, আপনাদের দেখাই, এই যে দেখতেছেন। এখানে কিন্তু বিকেলবেলা অনেক মানুষজন আসে এবং কে এখানে বসার জায়গা একটু, অনেকেই ঘুরতে আসে এবং কে অনেক সময় শুটিংয়ে আসে অনেকেই। আমি আজকে আপনাদের দেখাবো এমন একটি জায়গা নিয়ে এসেছি। এই জায়গাতে অভয় আশ্রম আছে আমার পাশেই, দেখতেছেন এই যে এখানে পাশেই অভয় আশ্রম, এই যে দেখতেছেন একটি চিহ্ন মাছ, এখানে মাছ ধরা সম্পূর্ণ নিচে একটি সাইনবোর্ড আছে। এখানে একটি নদী, এই নদীতে কিন্তু অনেক শুকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেকে মাছ শিকার করতে আসে। যারা যারা এই নদীতে মাছ ধরা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি পাশাপাশি এই জায়গা আসার যে একটি, যারা যারা শিবপুর থেকে আসবেন তারা তারা অবশ্যই শিবপুর থেকে আসলে 10-15 টাকা ভাড়া নেবে সিএনজি অটো, এরকম ভাড়া লাগবে। আর আজকে আপনাদের দেখাবো অনেক শিকারি ভাই আসছে নদীতে মাছ শিকার করার জন্য, সেটা ইনশাল্লাহ দেখবো। এই যে পাশে দেখতেছেন ব্রিজের ওই সাইডে, এই সাইডে বিভিন্ন জায়গায় কিন্তু আসে, অনেকেই বসে আছে এবং কি আরও আসবে ইনশাল্লাহ। এখনও সময় হয়নি, আসে শুক্রবার জুম্মা নামাজের পরেই কিন্তু অনেকে আরও বেশি আসবে। এখনও জুম্মা নামাজ ভেঙে দিছে এবং পাশাপাশি এইদিকে কিন্তু অনেক বড় বড় বিল আছে, এই বিল থেকেও কিন্তু অনেক মাছ উঠে আসে এই নদীতে, এবং কি এখানে কিন্তু অনেক মাছই আছে বন্ধুরা। চলেন আজকে আপনাদের দেখাবো সেই বড়শি দিয়ে মাছ শিকার করার জন্য। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, ইনশাল্লাহ আপনারা এই এখানকার অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। চলেন আমরা সেই মাছ ধরা আপনাদের দেখাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন বর্তমানে আছি কাটাখালী নদী। কাটাখালী নদীতে গতকাল রাত থেকে একটু বৃষ্টি পড়ছে সারা রাত, এবং কি আজকে শুক্রবার জুম্মার পরে কিন্তু আজকে বড়শি দিয়ে মাছ শিকার করার জন্য অনেক বন্ধুরা এসেছে এই কাটাখালী নদী থেকে। এখন বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা বড়শি নিয়ে ছুটে এসেছে মাছ ধরার জন্য। বন্ধুরা আজকে আপনাদের দেখাবো, দেখি কি মাছ ধরে এবং কি মাছ পাচ্ছে আপনাদের দেখাবো। যে দেখতেছেন সামনেই কিছু দর্শক আছে, একটি মুরব্বী চাচা আপনাদের দেখাই ইনশাল্লাহ। এই যে অনেকে আছে এবং কি নদীর পাড়ে কিন্তু অনেকে বসে বসে আছে এবং কি আপনাদের দেখাচ্ছে ইনশাল্লাহ। এই যে মুরব্বী কাকা বসে আছে, দেখতেছেন একটি ক্ষেতের মধ্যে বসে কিন্তু মাছ শিকার করতেছে। এই যে চায় আছে এখানে, এই যে দেখতেছেন ট্যাপ বাজছে। কাকা কি মাছ পাইতেছেন এখানে? মাছ বলে পাচ্ছে না, দেখতেছেন বন্ধুরা। এই যে ছোট্ট একটি অল্প পানি না কাকাখানে, পানি অল্প পানি, এবং কি আরও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এবং কি পাশাপাশি শিকারি আছে না কাকা? ওদিকে ওদিকে আরও শিকারি আছে না, অনেকেই আসছে এবং কি এখানে মাছ খাচ্ছে না, অল্প পানি এখানে। এখানে কিন্তু একটি যে বাঁশের চাই আছে, এখানে যে সামনে বাঁশের চাই পাতানো, এবং কি এখানে মাছ বিশ্বমুখ খাইবে না, পানি অল্প। চার দিছেন কাকা? না চার দিছেন ও, চার একটু দিছে, চার দিলে তো মাছ আসার কথা, কিন্তু পানি অনেক কম, দেখতেছেন কাকা কিন্তু বসে আছে কিন্তু মাছ ধরার জন্য, কিন্তু এখনও পাইনি আসলে আপনাদের। আসলে আমি একটু আপনাদের সামনে যেয়ে দেখাবো ইনশাল্লাহ, আরও অনেকে আছে। প্রিয় দর্শকমণ্ডলী আমরা একটু সামনে যাই, সামনে আরও অনেকে আছে ইনশাল্লাহ। এই যে দেখতেছেন সামনে আরেকটি কাকা, ওখানে আরেকটি কাকা আছে, অনেক কিন্তু আজকে অনেক শিকারি আসছে বিভিন্ন জায়গা থেকে। এই যে কাকা কিন্তু মাছ ধরতেছে, দেখি কাকার মাছ ধরা আপনাদের দেখাই ইনশাল্লাহ। কি কাকা পাইতেছেন? পাচ্ছেন না? এই দেখতেছেন কাকা কিন্তু ধরতেছে, বিশেষ করে এই যে পিঁপড়ার ডিম, এগুলি পিঁপড়ার ডিম না কাকা? আর রুটি দেখতেছেন বন্ধুরা, এই যে কাকা কিন্তু বড়শি দিয়ে মাছ ধরতেছে, আপনাদের দেখায় দেখিয়ে দেখানোর চেষ্টা করছে। এবং কি পাশাপাশি দেখতেছেন এই যে এখানে আসলে অনেক শিকারি আসছে আজকে, আজকে শুক্রবার তো সেই জন্যই আসছে না কাকা? শুক্রবারে কাকা তো বাড়ি শেরপুর না? শেরপুর থেকে এই কাটাখালী নদীতে অনেক শিকারি আসে, প্রতিদিনই আসে, দেখতেছেন মাছ ধরতেছে। এবং কি যে কাকা ওখান থেকে আবার আইসা বললো, এখানে মাছ খাচ্ছেন আজকে, মাছ কম খাচ্ছে না কাকা? মাছ আসলে কম খাচ্ছে আজকে, গতকাল বৃষ্টি হয়েছে তো সেজন্য একটু পানি আসলে বাড়তি, সেই জন্যই মাছ আসলে কম খাচ্ছে। আপনাদের দেখি দেখাই নো চেষ্টা করছি, এবং আরও অনেক শিকারি আছে সবাইকে আজকে দেখাবো ইনশাল্লাহ। দেখি কাকা মাছ পায় কি না,
শিকারে খালি আসতেছে, কিন্তু মাছ কম হচ্ছে কাকা, মাছ কম, সেজন্যই অনেকেই বসে বসে আছে। আজ কিন্তু প্রচণ্ড শিকারে আসছে, কিন্তু মাছই কম খাচ্ছে। আজকে কিন্তু মাছ খাচ্ছে না, এই অবস্থা, সবারই একই অবস্থা দেখতেছি। সামনে আরো শিকার আছে, আপনি দেখাই ইনশাল্লাহ। কি কাকা, মাছ মারাবার দিয়ে এখানে বসে আছেন কে? মাছ খাচ্ছে না? মাছ আসলে খাচ্ছে না, কালকে বৃষ্টি হয়েছে তো, সেজন্য মাছ এসে খাচ্ছে না, বুঝছেন? পানি বেশি সেজন্য মাছ খাচ্ছে না। আপনারা দেখতেছেন এই যে পাশাপাশি আর সামনে শিকারি আছে, আপনার দেখাই। আজকে অনেক শিকারি আসছে, কিন্তু মাছ তেমন খাচ্ছে না, খুবই সমস্যার মধ্যে আছে সবাই। এবং কি পানি বৃষ্টির কারণে আসলে মাছ খাচ্ছে না বর্ষি। গতকাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এই যে দেখেন আরও অনেক সামনে শিকারি আছে, ব্রিজের নিচে এবং কি যে পাশে। কি কাকা, মাছ কি খাচ্ছে না? একদমই খাচ্ছে না। না কি বিদায় নাকি চার দিবেন? চার দিবেন? প্রিয়দর্শক মূল্য দেখতেছেন, এখনই আসলেন নাকি? ও আধা ঘন্টা আগে আইসে, এই যে একটুখানি চার দিচ্ছে, দেখেন ছোটো মাছ কিন্তু অনেক পিলপিল করতেছে। চার দিচ্ছেন কিছু না? এই যে আরও চার দিচ্ছে, দেখতেছেন ইনশাল্লাহ। আপনি দেখাই যে অল্প চার দিল, দেখাবো আপনাদের, চেষ্টা করব, দেখি মাছ পাই কিনা। এবং পাশাপাশি দেখতেছেন আরও অনেক শিকারি আছে, এবং ওই ঝোপের পাশাপাশি সবাই বসে আছে। এখানে কিন্তু অভয় আশ্রম, এখান থেকে অনেক বড় বড় মাছ আছে ইনশাল্লাহ। এই যে দেখতেছেন অভয় আশ্রম, এখানে কিন্তু মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। এই যে দেখতেছেন এখানে নাল নিশান টাঙানো, কিন্তু অনেকেই বিভিন্ন জায়গা থেকে আসে মাছ শিকার করার জন্য। দেখতেছেন এই যে পাশাপাশি একটি, এখানে একটি মাছ পাইছে, প্রিয় দর্শক দেখতেছেন এই যে পাশে একটি মাছ পাইছে। কি ভাই ধরতেছে? যে একটা করে পুটির পোনা, এবং কি পাশাপাশি দেখতেছেন যে এখানে মুরব্বি কাকা, এবং কি যে এখানে ঝুপঝাপের চিপায় চাপায় বসে কিন্তু মাছ শিকার করতেছে অনেকেই, দেখছেন ছেলে। আপনাকে দেখানোর চেষ্টা করছি, উপরে ব্রিজ দেখতেছেন, অনেকেই দাঁড়িয়ে দেখতেছে। কাকি ভাইছেন ও ওখান থেকে আবার এখানে আইছেন? এই যে অনেকে আসছে, কিন্তু আজকে মাছ খাচ্ছেই না বেশি, পানি বেশি কারণে কাকা খাচ্ছে না, আর রাত্রে বৃষ্টি হয়েছে তো সেজন্যই বোধ খাচ্ছে না। দেখছেন ব্রিজের নিচে অনেকে বসে বসে মাছ শিকার করতেছে, দেখতেছেন আজকে। এবং কি উপর থেকে অনেকেই দেখতেছে, এই যে মুরব্বি কাকা এখানে বসে ফেলছে, দেখছেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পানি কমলে কিন্তু প্রচণ্ড মাছ হবে, মুখে অনেক শিকারে আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।